আসসালামু আলাইকুম সবাইকে মনে হিসেবে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। এই লকডাউনের সিজনে আমি আপনাদের জন্য একটা লকডাউন পিৎজার রেসিপি করে দেখাবো। এই পিৎজাটাতে আমি কোনো প্রকারের মায়োনিজ বা চিজ বা ইস্ট ব্যবহার করব না। এগুলো ব্যবহার করা ছাড়াও যে পিৎজা তৈরি করা যায় আজকে আমার ভিডিও দেখলে আপনারা সেটা জানতে পারবেন। তো বড় আকারের বোল নিয়েছি আর তাতে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনাদের বাসায় যদি ময়দা না থাকে তাহলে কিন্তু আটাও ব্যবহার করতে পারবেন, তবে চেষ্টা করবেন ময়দাটাই ব্যবহার করার। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু সবার বাসাতেই কম বেশি থাকে, তাই চেষ্টা করবেন অ্যাড করার। এখন আমি অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। যেহেতু আমি কোনো প্রকারের ইস্ট ব্যবহার করছি না, তাই এই বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এই ডোয়ের জন্য যতটুকু লবণ দরকার ঠিক ততটুকুই কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে দিচ্ছি। এখন এরপরে যে আমি উপকরণটা অ্যাড করবো সেটা হলো বাটার মিল্ক। এখানে আমি 1/4 কাপ পরিমাণ বাটার মিল্ক ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি বাটার মিল্ক না থাকে তাহলে টক দই ব্যবহার করতে পারবেন, আর যদি টক দই না থাকে তাহলে 1/4 কাপ পরিমাণ দুধের মধ্যে 1 চা চামচ পরিমাণ লেবুর রস মিশিয়েও ব্যবহার করতে পারবেন। আর যদি কোনোটাই ব্যবহার করতে না চান তাহলে নর্মাল পানি ব্যবহার করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে ডোটা কিন্তু খুব বেশি সফট হবে না। এখন এই বাটার মিল্কের সাথে ময়দাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগেই কিন্তু আপনারা পানি ব্যবহার করতে যাবেন না, আগে মিক্সড করে তারপরে যতটুকু দরকার ঠিক ততটুকু পরিমাণ পানি ব্যবহার করতে হবে। আমি আগে মিক্সড করে নিয়েছি, তারপর এখানে প্রয়োজন মতো নর্মাল পানি ব্যবহার করছি। এখানে কিন্তু আমি একদম গরম পানি বা ঠান্ডা পানি ব্যবহার করছি না, আমরা নর্মাল যে পানি খাই সেই পানিটাই ব্যবহার করছি। আপনাদের আসলে কম বেশি পানি লাগতে পারে, তবে অবশ্যই আগে মিক্সড করে দেখবেন যে কতটুকু পানি দরকার। একেবারে পানি ব্যবহার করতে যাবেন না, অল্প অল্প করে পানি ব্যবহার করে এরকম ময়ন করে নিতে হবে। আর ডোটা কিন্তু একটু সফট হবে, খুব বেশি সফট না আবার খুব বেশি শক্তও না। আমি ডোটাকে ময়ন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু খুব বেশি শক্তও হয়নি আবার অনেক বেশি সফট হয়নি, তবে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে এটা অনেক সফট হয়ে যাবে। এখন এটাকে আমি প্রায় 15 মিনিটের মতো রেস্টে রাখবো, তবে তার আগে একটু তেল ব্রাশ করে দিতে হবে যেন উপরের অংশটা শক্ত না হয়ে যায়। আমি চারপাশে একটু তেল মেখে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ব্রাশ দিয়েও এটাকে ব্রাশ করে নিতে পারেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম জায়গায় আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন একটা ফাঁকিবাজি স্টাইলের হোয়াইট সস তৈরি করে দেখাবো, আর সেটার জন্য চুলায় একটা প্যান বসিয়েছি আর তাতে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। আপনাদের বাসায় যদি ঘি না থাকে তাহলে বাটার ব্যবহার করতে পারবেন, তবে বাটার দেখা যায় অনেকের বাসায় থাকে না, কিন্তু ঘিটা কিন্তু সবার বাসাতেই থাকে। ঘিটা একটু গরম হলে আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করছি, আর আপনাদের বাসায় যদি ময়দা না থাকে তাহলে কিন্তু আটা ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন ময়দাটাই ব্যবহার করার। আপনাদের আমি রেশিওটা বলে দিচ্ছি, আপনারা যদি 1 কাপ পরিমাণ দুধের হোয়াইট সস তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করতে হবে, আর যদি 2 কাপ পরিমাণ দুধ নেন তাহলে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করতে হবে। একটু নেড়ে চেড়ে জাস্ট একটু ভেজে নিতে হবে, এর থেকে বেশি কিছুই না। চুলার জালটা কিন্তু আমি লোতে রেখেছি। এটা ভেজে নেওয়ার শেষে আমি এটার মধ্যে অ্যাড করছি আগে থেকে জাল করে রাখা 1 কাপ পরিমাণ দুধ। আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে গুঁড়ো দুধের সাথে পানি মিক্সড করে আপনারা 1 কাপ পরিমাণ দুধ বানিয়ে নিতে পারবেন। প্রথমে যদি মিক্সড করতে সমস্যা মনে হয় এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু ময়দাগুলো দুধের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এখন আমি এটার মধ্যে অ্যাড করছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো চিনি। চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। ব্যাস এখন একটু নেড়ে চেড়ে চিনিটা গলে গেলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আসলে হোয়াইট সসটা একটু ঠান্ডা হলে অনেকটাই ঠিক হয়ে যায়, তাই চেষ্টা করবেন এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আজকের পিৎজাটা আমি চুলায় বেক করব। এই চুলায় একটা প্যান বসিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এরকম স্ট্যান্ড দেখা যায় সবার বাসাতেই থাকে, তাই আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এখন এটাকে ঢাকনা এঁটে প্রিহিট করে নিব, আর ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে তাহলে কিন্তু সেটাও বন্ধ করে দিতে হবে। আমি একটা টিস্যু দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি,
আর এখন চুলার জারটা আমি মিডিয়াম টু হাই রেখে 5 মিনিট জ্বাল করে নিব। এদিকে আমি যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেটাও কিন্তু সেট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা কিন্তু আগের তুলনায় আরো অনেক বেশি সফট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আগের তুলনায় কিন্তু অনেক বেশি সফট হয়েছে। এখন জাস্ট এটাকে একটু বেলে নিতে হবে, আর বেলে নেওয়ার জন্য আমি একটা সুন্দর শেপ করে নিব। এই ডোটাকে বেলে নেওয়ার জন্য আমি এরকম রুটি বেলারটা পিড়ে নিয়েছি, আর পিড়ের উপর আমি ডোটা দিয়ে একটা বেলুনের সাহায্যে বেলে নিব। এই পর্যায়ে আপনারা ময়দা বা তেল ব্যবহার করেও কিন্তু বেলে নিতে পারেন, তবে আমি তেল বা ময়দা কোনোটাই ব্যবহার করছি না, এমনিতেই যতটুকু সম্ভব বেলে নিচ্ছি। আর বাকিটুকু আমি যে পাত্রের মধ্যে পিৎজাটা বসাবো সেই পাত্রের মধ্যে দিয়ে সেই সাইজ অনুযায়ী হাত দিয়ে প্রেস করে করে বেলে নিব। আজকের পিৎজাটা আমি এইরকম একটা ট্রেতে বসাবো, আর এই ট্রের উপর কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা অবশ্যই তেলটা কিন্তু ব্রাশ করে নেবেন। এটার উপর এখন আমি এই ডোটাকে দিয়ে হাত দিয়ে প্রেস করে করে পিৎজার একটা শেপ করে নিচ্ছি। পিৎজাটা সাধারণত একটু কর্নারটা মোটা হয় আর ভেতরের অংশটা পাতলা হয়। আজকের পিৎজাটা আমি একটু পাতলা করে তৈরি করব, তবে আপনারা যদি চান একটু মোটা করে তৈরি করতে সেটাও করতে পারবেন। কর্নারটা আমি একটু উঁচু করে দিয়েছি আর মাঝখানটা আমি পাতলা করেছি। এখন একটা কাটা চামচের সাহায্যে আমি এরকম করে ছিদ্র করে দিচ্ছি। এরকম ছিদ্র করে দেওয়ার কারণে দেখা যায় যখন পিৎজাটা বেক করব তখন এই ডোটা ফুলে উঠবে না। কাটা চামচ দিয়ে এরকম ছিদ্র করার শেষে আমি এটার উপর ছড়িয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট পিৎজা সস। এই পিৎজা সসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন, অথবা উপরের আই বাটন যদি প্রেস করেন তাহলে এই রেসিপিটা পেয়ে যাবেন। আর আপনারা যদি এই রেসিপিটা তৈরি করতে নাই চান তাহলে বাসায় যে নর্মাল আমরা টমেটো সস খাই সেটা ছড়িয়ে দিতে পারবেন। আমি খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আসলে এই লেয়ারটা আপনাদের পছন্দ মতো পরিমাণে কম বা বেশি করেও দিতে পারেন। এখন আমি চারপাশে যে কর্নার একটু উঁচু করে রেখেছিলাম এটার উপর একটু সস ছড়িয়ে দিচ্ছি। আসলে যেহেতু চুলায় বেক করব তাই এটার কালার কিন্তু চেঞ্জ হবে না, এরকমই থাকবে, তখন দেখতে ভালো লাগবে না। তাই আমি একটু এই পিৎজা সসটাই ছড়িয়ে দিচ্ছি যেন কালারটা সুন্দর আসে। আর দেখতেই পাচ্ছেন এখনই কালারটা কিন্তু মাশাল্লাহ দারুণ এসেছে। এখন আমি যে আগে থেকে হোয়াইট সসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা এটার থিকনেস দেখেই বুঝতে পারছেন এটার থিকনেস কিন্তু আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে। আপনারা যদি এর থেকে পাতলা করতে চান তাহলে আরও কিছুক্ষণ আগে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আসলে চেষ্টা করবেন এই পিৎজাটাতে হোয়াইট সসটা ব্যবহার করতে, যেহেতু কোনো প্রকারের মায়োনিজ বা আমি চিজ ব্যবহার করছি না তাই হোয়াইট সসটা মাস্ট বি ব্যবহার করতে হবে। এতে করে দেখা যাবে চিজ বা মায়োনিজ ব্যবহার করলে যেমন টেস্টটা হতো এই হোয়াইট সসের কারণে তেমন টেস্ট আসবে। আর এই পিৎজাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখা যায় এই লকডাউনের সময়ে বাসায় অনেক উপকরণগুলোই থাকে না কিন্তু পিৎজা খেতে মন চায়, তো আমি আজকে যেভাবে তৈরি করলাম আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেমভাবে তৈরি করার, তাহলে দেখবেন আপনাদের পিৎজাটা কিন্তু খুবই সুন্দর হবে। আমি হোয়াইট সসের লেয়ারটা ছড়িয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু দেখতে দারুণ লাগছে। আর দিয়ে দিচ্ছি একটু সাজানোর জন্য টমেটো স্লাইস। আমি টমেটোটা চিকন করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ডেকোরেশন করে নিতে পারবেন। আসলে পিৎজার উপরে যে টপিংটা দেওয়া হয় এটা নিজের পছন্দ মতো দিতে হয়, একটু সবুজ কালার দিলে ভালো লাগবে দেখতে, এই কারণে আমি একটা বা দুইটা কাঁচা মরিচ এরকম স্লাইস করে কেটে এর উপর ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন, এটার পরিবর্তে আপনারা ধনে পাতা ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব বেশি পাতলা করে বা মোটা করেও কাটিনি, মিডিয়াম সাইজ করে কেটেছি। যেহেতু আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি তাই অনেকেরই মনে ভয় থাকতে পারে যে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকবে কি না, বাট ট্রাস্ট মি আপনারা যদি এইভাবে দেন তাহলে কিন্তু কোনো ধরনের গন্ধ থাকবে না, কেননা পিৎজাটা বেক হতে হতে পেঁয়াজটা একদম সিদ্ধ হয়ে যাবে তাই কোনো প্রকারের কাঁচা গন্ধ একদম থাকবে না। তবু যদি আপনাদের মনে ভয় থাকে তাহলে এই পেঁয়াজটাকে একটু হালকা তেলে ভেজে নিতে পারেন, অর্থাৎ একটু নরম করে ভেজে নিলেই হয়ে যাবে। আমি আমার পছন্দ মতো টপিং দিয়ে পিৎজাটাকে সাজিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো টপিং ব্যবহার করতে পারবেন, অথবা যদি টপিং ব্যবহার করতে না চান তাহলে শুধুমাত্র এই হোয়াইট সস আর পিৎজা সসের লেয়ার দিয়েও পিৎজাটা তৈরি করে নিতে পারবেন, খেতে কিন্তু ওটাও খুবই ভালো লাগবে।
আমি এর আগেও এই পিৎজাটা বানিয়েছিলাম, এটা আসলে অনেক মজা লাগে। এত কম উপকরণ দিয়ে এত মজার পিৎজা তৈরি করা যায়, আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। এটাকে সাজিয়ে নিয়েছি, আর এদিকে আমি যে পাত্রটা প্রিহিট করতে দিয়েছিলাম সেটাও প্রায় প্রিহিট হয়ে গেছে। ঢাকনা খুলে নিচ্ছি, এখন এই পিৎজার ট্রেটা আমি এটার মধ্যে বসিয়ে দিব। এই পর্যায়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা পাত্রটা খুবই গরম। সাবধানতার সাথেই পিৎজা ট্রেটা বসিয়ে দিতে হবে। আমি পিৎজা ট্রেটা বসিয়ে দিয়েছি, এখন এটাকে ঢাকনা এঁটে প্রায় 25 থেকে 30 মিনিটের জন্য বেক করতে হবে। অবশ্যই আপনারা চুলার আঁচটাকে লোতে রাখবেন, লো থেকে বেশি দিতে যাবেন না, এতে করে দেখা যাবে পিৎজাটা পুড়ে যাচ্ছে। 25 মিনিট পরে আমি এটাকে দেখে নিচ্ছি যে এটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন পিৎজাটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে, আর দেখে মনে হচ্ছে যে চিজ দিয়ে কিন্তু পিৎজাটা তৈরি করা হয়েছে। আসলে হোয়াইট সসটা দিলে কিন্তু এই একটা সুবিধা হয়। আমি এটাকে চুলা থেকে নামিয়ে দেখে দিচ্ছি এটা কেমন হয়েছে। একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি, আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে তাহলে সেটা দিয়েও কেটে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিতে একটা লাইক বাটন প্রেস করবেন, আর যদি ভালো নাও লেগে থাকে তাহলে দেখতে থাকবেন, দেখতে দেখতে একসময় ভালো লেগে যাবে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি রেসিপি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। পিৎজাটা এর থেকে পাতলা বা মোটা আপনারা করতে পারেন, পেছনের অংশটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এর থেকে ডিপ করতে যাবেন না, তবে এর থেকে হালকা করতে পারেন। আশা করছি আপনারা রেসিপিটা বাসায় ট্রাই করবেন, কেমন হলো আমাকে আমার ফেসবুক গ্রুপে শেয়ার করে জানিয়ে দিতে পারেন অথবা কমেন্টস করতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন,